প্রত্যেককে নমস্কার আজকের ভিডিওতে আজকে যে কথাগুলো আমি বলবো সেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে আপনাদেরকে আজ পর্যন্ত বলেনি কিছু কথা যেগুলো বলতে পারো একমত এক কথায় যে পুরো বিহারে যারা চাকরি করছে যে সমস্ত টিচার যারা আমার কাছে যেমন এবছর চাকরি পেয়েছে আর কি এক দুজন তা তাদের কথাগুলো আজকে বলবো এই ভিডিওতে তো প্রত্যেকে বলবো যে এর পরে বিহার টেটের পরে কি হবে কীভাবে অ্যাপ্লাই করতে পারা যাবে এবং কত সিট রয়েছে মূলত বাংলার জন্য প্রত্যেককে আজকে জানাবো এই ভিডিওতে তাদেরকে নমস্কার প্রত্যেককে আমি বিল্টু সিংহ আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই সমস্ত ব্যাচে ভর্তি চলছে আমরা আমাদের ব্যাচ শুরু করে দিয়েছি আগার থেকেই আপনারা আপনি যদি চান যে ভর্তি হবো আপনি ভর্তি হতে পারেন এখন রেটটা আমরা একদম কম নিচ্ছি যদি চান তাহলে এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ করতে আর কি পারেন বা করতে আপনি পারেন কল আর্ট অফ টিচিং সবার জন্য ইংলিশ আর বাংলা আর মাদ্রাসা সব পড়ানো এখানে হচ্ছে দেখো আমাদের এস্টেট পরীক্ষাটা যে রয়েছে আর কি সে হচ্ছে মার্চের হয়তো প্রথম সপ্তাহতে আর কি হবে মার্চের প্রথম সপ্তাহতে হবে আর এস্টেট পরীক্ষাটা যারা পাস করবে ওদের জন্য বিপিএসসি হবে বিপিএসি টায়ার থ্রি এবার অনেকে বলছে স্যার টায়ার থ্রি মানেটা কি টায়ার থ্রি মানে হলো একটা ধরো এই একটা ভ্যাকেন্সি একটা এতটা ভ্যাকেন্সি আছে ধরো সত্তর হাজার আশি হাজার আছে এই এতটা ভ্যাকেন্সি কিন্তু একবারে ছাড়া হয় না অর্ধেক অর্ধেক ছাড়া হয় প্রথমে ছাড়লো এতটা এর নাম হলো টায়ার ওয়ান তারপর ছাড়লো এতটা এর নাম হলো টায়ার টু তো প্রথমগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আর নেওয়া হবে না টায়ার টুতেই আমার একটা স্টুডেন্ট বাংলাতে বিহারে চাকরি এব পেলো তো সেখান দিয়ে খোসখবর পাওয়া আমাদের এখানে সব গুপ্ত খবর ওখানে পাওয়া তো এবার টায়ার টু হলো টায়ার টু হওয়ার পরে টায়ার থ্রি কিন্তু এখনো হয়নি এখনো হয়নি এবারে এই টায়ার থ্রিটা চান্স তোমরা পাবে আমি এখানে একদম খবর নিয়েছি বিহারের যে রয়েছে সচিব হ্যাঁ এডুকেশন আর কি মানে মিনিস্টারের যে সেক্রেটারি তিনি নিজে বলেছেন যে যারা যারা এ স্টেটে পাস করবে তাদেরকে বিপিএসসি টায়ার থ্রিতে বসতে দেওয়া হবে অতএব সেখান থেকে আমি বলবো যে এই টায়ার থ্রিতে বাংলার জন্য যারা আছো একটু ওয়েট করে বলে দিচ্ছি আর সব থেকে বেশি থাকবে ইংলিশে তো যারা ইংলিশে আছো কারণ রাজ্য রাজ্যটা ইংলিশে প্রতিটা ইংলিশে কিন্তু টিচার নেওয়া হবে প্রচুর টিচার নেওয়া হবে তারা এনে আর ফোন করো স্যার পড়াচ্ছেন পারলে ভর্তি হয়ে যাও লাইফটা শুধরে আর কি যাবে আর এই টায়ার থ্রিতে কিন্তু সবাই বুঝতে পারবে তো টায়ার থ্রিতে এই নিয়ে অনেকে আমাকে আগা দিনে বলার পরে আক্রমণ করে এইসব করে কিন্তু আমি বলছি প্রত্যেকে থাকো নিশ্চিন্ত তবে হ্যাঁ বিপিএসসি পরীক্ষার জন্য ইউ উইল গেট অনলি ওয়ান মান্থ মানে এক মাস তুমি সময় পাবে আর কি এবারে এই ধরো এবার ধরো বিপিএসি মধ্যে ধরো হলো না আর কি তুমি এস এট পাস করলে মার্চের পরীক্ষা হলো ফার্স্ট উইকে বিপিএসসি হবে মার্চের শেষে হবে বিপিএসসি তো তুমি এক মাস তুমি টাইম পাচ্ছ আর তুমি ধরো পারলে না এক মাসের মধ্যে তুমি চাকরি লাগাতে তো ঠিক আছে এরপর আরেকটা পরীক্ষা হবে আগস্টে আগস্টেবো এই আগস্টের যে পরীক্ষাটা হবে একবার পাস করলে কিন্তু চাকরি কোনোরকমভাবে কিন্তু এখানে ধরা ধরাধরি করতে হবে না কিছু করতে হবে না পাসও চাকরি অত এবার ট্রাই করো টায়ার থ্রি না পারলে কি হবে আরো তুমি আরো টায়ার আসছে আরও এরকম আসছে এটা হওয়ার পরও আরও শুরু হবে টায়ার ওয়ান আবার শুরু হবে তো এমনি হবে আর কি এসে এসে যাবে তো পাস করতে ফার্স্টে হবে পাস করার জন্য বাংলার জন্য ইংলিশের জন্য নাম্বার আমি দিয়ে দিয়েছি পারলে ফোন করো রেটটা একদম কম নিচ্ছি করে দেবো আর কি শুধু যারা আছে ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ সবার জন্য আর্ট অফ টিচিং এটা এটাও একদম কম শুধু লিখলেই হবে হোয়াটসঅ্যাপে আমি ভর্তি আমি হবো তো এইগুলো রয়েছে এবারে 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 এতটা পর্যন্ত বললাম ইংলিশ বাংলার কথা বলে দিচ্ছি যারা বাংলা স্টুডেন্ট তারা শুনো মন দিয়ে আর কি তো যারা রয়েছে বাংলা স্টুডেন্ট বলি আর কি তোমাদেরকে যে তোমারা তোমাদের শুধুমাত্র বাংলার জন্য টায়ার ওয়ানে প্রায় ষাট থেকে সত্তরটা সিট ছিল টায়ার ওয়ানে বাংলাতে ওইটা দেখা গেল যে সবাই ফর্ম ফিল আপ করে মানে খুব কম করেছিল আর কি এবং সিট ফর্ম ফিল আপ বেশি মানে সিট পূর্ণ হয়নি হ্যাঁ তো দেখা গেল বেঁচে গেল বেঁচে আমার স্টুডেন্ট চাকরি আর কি পেল সেখানে প্রায় ফর্ম সেখানে প্রায় সিট ছিল দেড়শোটা কিছু কিছু মানে ইউটিউবার রয়েছে যারা একদমই মানে কি বলবো মানে জানেই না যে কি কত সিট থাকে আর কি সে বলছিল নটা পাঁচটা ছটা এগুলো একদম যাবে না সিট ছিল দেড়শোটা হ্যাঁ আমার স্টুডেন্ট এখন চাকরি করছে মতিহার ট্রেনিং করছে আর কি ঠিক আছে তো দেড়শোটা ছিল দেড়শোটার মধ্যেও প্রায় একশো এগারোটা সিট আর কি ফিল হয়েছে তো প্রায় এখান থেকে তুমি চল্লিশ সিট এখনো বাকি আছে এবার টায়ার থ্রিতে যে সিট আছে হ্যাঁ কথার মানে ধরলাম টায়ার থ্রিতে যেহেতু এবার একাত্তর হাজার নিচ্ছে বাংলাতে মিনিমাম সিট থাকবে প্রায় দেড়শো তাহলে আগের বারে সিট বেঁচে আছে এবার দেড়শোটা সিট পেলাম অতএব বাংলাতে এবারে একশো থেকে দুশো থাকবে সিট আর এ স্টেট পাস করবে আর দিবে তুমি টায়ার থ্রি পরীক্ষাটা একদম সহজ টায়ার থ্রি পরীক্ষাটা কিন্তু একটু হার্ড বলে দিচ্ছি টায়ার থ্রিটা একদম সহজ আমার কাছে কোশ্চেন দুটোরই আছে চাও তো দেখতে পারো কিন্তু হ্যাঁ এমনি দেবো না ভর্তি হওয়ার পরে আমি দেব সবাইকে দিয়ে দিয়েছি যারা পরিচয় দিয়ে দিয়েছি এসে একবার দেখতে পারো আমার আমার বিএস একাডেমিতে তো বাংলাতে এত সিট আছে এত সিট থাকা কিন্তু বেশ দারুণ সিট এটা সবাই জেনারেল কিন্তু সিট এখানে পাওয়া পাবে তুমি আর কি তো প্রত্যেককে বলবো যে চলে আসো এখানে আর আমাদের রাজ্যের যে অবস্থা পরীক্ষা নেওয়ার পর দশ বছর থাকতে হয় বসে তো এখানে কিন্তু তুরন্ত জব আর কি হবে ওকে প্রত্যেক কথা বলতে পারলাম প্রত্যেককে এটা বাংলার জন্য বললাম ইংলিশের জন্য বাকিদের জন্য অনেক সিট থাকছে আর কি প্রত্যেককে ধন্যবাদ পারলে ভালো লাগলে এই নামে ফোন করতে পারো আর লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ